পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন সাধনপুর রোডে একটি মেডিটেশন সেন্টারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একটি বৃক্ষ একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ প্রশাসনের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উপস্থিত ব্যক্তিদের গাছের চারা উপহার দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে তরু মানে বৃক্ষ আর রূহ মানে আত্মা, মূলত এটা বৃক্ষরোপণ প্রোগ্রাম। কিন্তু বৃক্ষ তো আমরা সবাই রোপণ করি, কিন্তু আজ বৃক্ষরোপণ হয় কালকে আমরা ভুলে যাই, সে বৃক্ষ নষ্ট হয়ে যায়। তো 75 ডেজে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। 5ই জুন এনভায়রনমেন্ট ডেতে এর ন্যাশনাল লেভেলে লঞ্চিং হয়েছে, আর 25th অগস্ট যে আমাদের ব্রাদারহুড ডে, আমাদের দাদি প্রকাশ মণি যিনি যিনি চিফ ছিলেন ব্রহ্মাকুমারিজে, তার বিশেষ স্মৃতি দিবসে এর সমাপন হবে। তো এই 75 ডেজ একটা বৃক্ষকে শুধুমাত্র রোপণ করা না, তাকে রক্ষণাবেক্ষণ করা, তার পালনা করা, নট অনলি বৃক্ষ, তার সঙ্গে সঙ্গে আমাদের থট, আমাদের সংকল্প, আমাদের মধ্যে যে ভালো গুণ রয়েছে, যে ভ্যালুস, দয়া, করুণা, সহনশীলতা, এই সমস্ত গুণগুলোকে কী করে আমরা নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারি, সেটাই এই কল্পতরুহ প্রোগ্রামে সকল মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জাগানো হচ্ছে। আমাদের লক্ষ্য পুরো ভারতবর্ষে 40,000-এরও অধিক এই সময়ের মধ্যে গাছ লাগানো, গর্বের সঙ্গে জানাচ্ছি চল্লিশ লক্ষেরও বেশি গাছ এই কদিনেই লাগানো হয়ে গেছে পুরো ভারতবর্ষে। আমরা আরও বেশি লক্ষ্যে পৌঁছতে চাইছি। এখানে আজ ব্রহ্মাকুমারিজে যে সাধনপুর রোডে 1200 উপর ভাই বোন রেগুলার মেডিটেশনের প্রোগ্রাম আসেন, অ্যাটেন্ড করেন, ক্লাস করেন, আজকে তাদের সকলকেও 300 উপর বৃক্ষ দেওয়া হলো। যারা নিজের বাড়িতে গিয়ে বৃক্ষরোপণ করবে, তার সঙ্গে সঙ্গে তাদের ফোনে এই কল্পতরুহ অ্যাপকে ইনস্টল করে তার দ্বারা মনিটরিং করা হবে, তারা সেই গাছটাকে কী করে বড় করছেন, কী করে সুন্দর করে তার পালনা করছে, যেটা আমাদের হেডকোয়ার্টারে জমা হবে এবং সেখান থেকে তাদের গাইড করা হবে যে তারা কীভাবে আরও বেটার ওয়েতে এই গাছটাকেও সংরক্ষিত করতে পারে, তার সঙ্গে সঙ্গে নিজের ভেতরে যে ভালো কোয়ালিটিস রয়েছে তারও ডেভেলপ করতে পারে ভ্যালুসকে। তো এই লক্ষ্য নিয়ে আজকের এই প্রোগ্রাম। তো আজকে আমাদের সমস্ত বড় ভাইরাও আজকে এই প্রোগ্রামে এসেছিলেন। আমি আপনাদেরও সকলকে বর্তমানের ভাই বোনেদের অনুরোধ করব, প্রকৃতি যে আমাদের সকলকে এত কিছু দেয়, সেই প্রকৃতি মাকেও আমরা সকলে মিলে কিছু রিটার্ন করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।